আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে সকল বাংলাদেশি এবং সৌদি আরব প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরো একটি নতুন ভিডিওতে আশা করি সবাই আল্লাহর অশেষ মতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন প্রিয় প্রবাসী ভাইরা এবং কি বাংলাদেশি ভাইরা অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই বর্তমানে যে বাংলাদেশি বিষাগুলো আছে আপনারা সবাই জানেন বাংলাদেশে প্রচুর বিষা প্রত্যেকটা এজেন্সির ভিতরে অর্থাৎ প্রত্যেকটা ট্রাভেলস এজেন্সি বলেন প্রত্যেকটা আপনার ভিসা প্রসেসিং এজেন্সি বলেন প্রত্যেকটা বেশিরভাগ প্রবাসীদের কাছেও এখন ভিসা আছে বিশার অভাব নেই কিন্তু এখন লোকেরই অভাব এত বিষা বাংলাদেশে বর্তমানে আছে আপনি কল্পনাও করতে পারবেন না এত বিষয় ইস্যু হয়েছে কিন্তু এখানে দুঃখের সাথে বলতে হয় যে বিষাগুলা মূলত মহাশাসার বিষা অর্থাৎ সাপ্লাই কোম্পানির বিষা প্রায় 90% পার্সেন্ট বিষে হচ্ছে সাপ্লাই কোম্পানির বিষা অর্থাৎ এই বিষয়গুলো দিয়ে যদি আপনি সৌদি আরবে যান তাহলে আপনার লাইফটা চেঞ্জ হবে কি হবে না বা আপনি একটা ভালো পজিশনে যাইতে পারবেন কিনা বা আপনার ইনকাম সোর্সটা ভালো হবে কি না খারাপ হবে সেটা নির্ভর করবে ফিফটি ফিফটি বুঝতে পারছেন অর্থাৎ আপনি এই বিষয়গুলো দিয়ে যদি যান যদি আপনার নসিব ভালো হয় বেশি তাহলে হয়তো এই বিষয় থেকে মোটামুটি আপনি ইনকাম করতে পারবেন চলতে পারবেন বা ভালো কিছু করতে পারবেন এটা চান্স হচ্ছে ফিফটি ফিফটি কারণ আমরা সবাই জানি বিশেষ করে যারা বর্তমানে সৌদি আরবে আছেন যারা সাপ্লাই কোম্পানিতে আছেন যেটা আমরা মহাশ বলি মহাশাসা বড় হতে পারে ছোট হতে পারে বেশিরভাগ গুলাতেই কিন্তু সমস্যা কি কি সমস্যা আমি প্রায় আপনাদেরকে বলি যে মহাশ গুলাতে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে স্যালারি না স্যালারিটা নিয়ে মাসিক স্যালারিটা পাওয়া যায় না ঠিক মতো আর আরেকটা বিষয় হচ্ছে হচ্ছে আপনার কাজ কাজটা নিয়ে দেখা যায় মহাশাসা গুলাতে বা সাপ্লাই গুলাতে কাজ ছয় মাস কাজ থাকে তিন মাস কাজ থাকে না সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে বড় বড় যে মহাসা গুলা তাদের আমেলগুলা বা বিষাদ দিয়ে নেওয়ার পর তারা বিভিন্ন আজনবীর কাছে আমেলগুলাকে বিক্রি করে দেয় এক বছরের জন্য দুই বছরের জন্য কন্টাক্ট করে দিয়ে দেয় এবং ওই আমেলগুলাকে নিয়ে বাঙ্গালি বলেন ইন্ডিয়া বলেন বিভিন্ন দেশের মাস্রি বলেন তারা নিয়ে এগুলাকে বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ দেয় যেখানে কাজের আহ মানটা বেশি যেখানে ইনকামটা বেশি হয় সেখানে কাজে লাগায় দেখা যায় একে বাংলাদেশ থেকে বিশটা ভিসা বা বিশটা লোক নিয়ে গেল সৌদি আরবে বললো কি কোম্পানি ভিসা কাজটা কি অফিসিয়া ডিউটি কিন্তু যাওয়ার পর দেখা যায় কোম্পানির কোনো আগামাতা নাই কোম্পানির কোনো সিরিয়াল নাই নেওয়ার পর দেখে কি সেখানে দায়িত্বপ্রাপ্ত লোক হচ্ছে বাঙালি কোম্পানির কোনো হেড অফিস নাই কোথায় আছে কোনো খবর খোঁজ খবর নাই হদিশ নাই বাঙালি নিয়ে বিভিন্ন জায়গাতে কাজ দিচ্ছে ফ্যাক্টরিতে দিচ্ছে বিভিন্ন অফিসে দিচ্ছে মেন চাবি চালাচ্ছে বাঙালি তো আসলে হচ্ছে কি সেই বিষা কিন্তু আসলে প্রকৃতপক্ষে ভালো কোনো কোম্পানির বিষা ছিল না যার কারণে সেই বিষাগুলাতে অর্থাৎ যেই মহাসাসারা বিষা বাইর করছে এই বিষাগুলা আজরবীর কাছে অর্থাৎ বাঙালিদের কাছে এক বছরের জন্য দিয়ে দিছে বা দুই বছরের জন্য কন্ট্যাক্ট দিছে যে প্রতি মাসে আমার প্রত্যেক আমেলের কাছ থেকে আমাকে পাঁচশো রিয়াল করে দিতে হবে দুই বছর এগুলো চালাইতে পারবি মানে দুই বছর করে নিয়ে তো এই ক্ষেত্রে দেখা যায় কি যারা যায় যাওয়ার পর দেখে নাই কোনো বাঙালিরা পরিচালনা করে আর হচ্ছে বাঙালিরা মাসে মাসে টাকা খাচ্ছে টাকা তুলতেছে নিজের পেটটা ফুলাচ্ছে বর্তেছে বা যারা কাজ করতেছে তাদের বেদন ঠিকমতো পায় না আরো অনেক সমস্যা কাজের সহ আরো অনেক সমস্যা যারা আছেন আপনারা জানেন আর মূলত বর্তমানে সবচেয়ে বড় একটা বিজনেস হচ্ছে বিশার বিজনেস যারা সৌদিরা মানে সৌদি থেকে এখন যে বিষাগুলো আসতেছে তারা বিশার বিজনেস করতেছে লোক ওই দেশে যাওয়ার পর কাজ করলো কি করলো না আকামা বানানোর প্রয়োজন কিনা বানাইলে মন চাইলে বানাইলো না হইলে বানানোর কোনো দরকার নাই মনে চাইলে কাজ করলো মনে চাইলে চলে গেল কম কোন ই নাই গুরুত্ব নাই তাদের মেন উদ্দেশ্য বিশা বিক্রি করা কোম্পানি মানে মশাশাগুলা একশো দুইশো পাঁচশো বিষা বাইর করলো বিষা বিক্রি করে দিল তার ইনকাম হয়ে গেল লোক আসার পর যার নামে যান শোনা ভালো কোম্পানির কোনো বিষা থাকে তাহলে ওই বিষা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর মচ না যাওয়ারই চেষ্টা করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এই বিষয়গুলা তো নেক্সট ভিডিওতে আমরা একটা ফ্রি লোকের মাসিক কত খরচ হয় সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা আমরা আলোচনা করব। কারণ হচ্ছে এখন বর্তমানে ফ্রি ভিসা তো অনেক মানুষ যাচ্ছে তো তাদেরও এই বিষয়গুলো জানা দরকার অনেকে না জেনেই যাচ্ছে মনে করছে সৌদি আরবে যাওয়ার পর অনেক টাকা ইনকিম করতে পারবে আসলে আদাও কিন্তু তা হচ্ছে না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ